আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-25 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস টেনের সেকেন্ড ইউনিটের 2024-25 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবো, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো চলো এই প্রশ্নপত্রটা আমরা দেখে নিই। দেখো প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও, ঠিক আছে। 7টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1-এর 1 নম্বর দাগে বলা হচ্ছে কি, হরিদ্বার জীবন জুড়ে ছিল ভয়ানক আপত্তি, নাটকীয় বৈচিত্র্য, বিচিত্র ছদ্মবেশ না করুন আবেদন। তো হরিদ্বার জীবন জুড়ে ছিল, উত্তরটা হবে কি না, নাটকীয় বৈচিত্র্য, অপশন খয়েরটা। এরপর 1-এর 2 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর আশীর্বাদ, সন্ন্যাসীর সান্নিধ্য, সন্ন্যাসীর পদধূলি না সন্ন্যাসীর উপদেশ। তো দুর্লভ জিনিসটি হচ্ছে সন্ন্যাসীর পদধূলি, ঠিক আছে। এরপর দেখো 1-এর 3 নম্বর, গহন কাননে ড্যাশ বাঁধিলে সাধে করি পদ, এখানে শূন্যস্থানে কি বসবে, বেড়া জালে ব্রততি ফাঁদ পেতে না সাপটি, এখানে শূন্যস্থানে বসবে ব্রততি, ঠিক আছে, ব্রততি বাঁধিলে সাধে করি পদ। নেক্সট দেখো 1-এর 4 নম্বর দাগে, হাসিবে মেঘ বাহন, মেঘ বাহনকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না ইন্দ্র, তো এখানে মেঘ বাহন বলতে ইন্দ্রকে বোঝানো হয়েছে। 1-এর 5 নম্বর দাগে, গিরিশ মহাপাত্রের বয়স হলো 50-52 বছর, 20-25 বছর, 30-32 বছর না 60-70 বছর, তো গিরিশ মহাপাত্রের বয়স হচ্ছে 30-32 বছর, এটা হবে সঠিক উত্তর। 1-এর 6 নম্বর দাগে, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ সম্মেলন, সমাহীন, সমাসীন, ধারণা না সংক্ষিপ্তকরণ, তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। 1-এর 7 নম্বর দাগে, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, উভয় পদের অর্থের না সমস্ত পদের, সঠিক উত্তর হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকে কর্মধারয় সমাসে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর দাগে রয়েছে, 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 2-এর 1 নম্বর দাগে, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি, উত্তর কি লিখবে, না সন্ধ্যাবেলায় অল্প আলোতে অচেনা ছদ্মবেশী হরিদাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। 2-এর 2 নম্বর, তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে, সেখানে পথের দাবি পাঠ্যাংশে বন্ধু বলতে অপূর্বর ঘরের ওপরের তলায় বসবাসকারিণী খ্রিস্টান মহিলার কথা বলা হয়েছে, তিনি অপূর্বর টাকা পয়সা ছাড়া বাকি জিনিস চোরের হাত থেকে রক্ষা করেছিলেন। 2-এর 3 নম্বর হচ্ছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, মুগ্ধ অপূর্ব কোন দিকে চেয়েছিল, উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশ অনুসারে অপূর্ব মুগ্ধ হয়ে গিরিশ মহাপাত্রের অদ্ভুত দুটি চোখের দিকে চেয়েছিলেন, ঠিক আছে, চেয়েছিল। 2-এর 4 নম্বর, এ কলঙ্ক পিত, ইন্দ্রজিৎ পিতাকে এখানে কোন কলঙ্কের কথা বললেন, উত্তরটা হবে পুত্র মেঘনাদের, বর্তমানে মেঘনাদ বলতে এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো পুত্র মেঘনাদের বর্তমানে পিতা রাবণ যুদ্ধ করতে যাবেন, এটা মেঘনাদের কাছে কলঙ্কের মতো, ঠিক আছে। 2-এর 5 নম্বর, প্রলয়োল্লাস কবিতায় সিন্ধু পাড়ের সিংহ দ্বারে কে আগল ভাঙল, উত্তর লিখবে কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতা অনুসারে সিন্ধু পাড়ের সিংহ দ্বারে স্বাধীনতাকামী ভারতীয়ের বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে। 2-এর 6 নম্বর, এবার মহানিশার শেষে কি ঘটবে, উত্তর হচ্ছে কবি বিশ্বাস করেন যে মহানিশার শেষে উষাকালে সূর্যোদয় হবে বা ভারত পরাধীনতার কালিমা ঘুচিয়ে স্বাধীন হবে। 2-এর 7 নম্বর, কাজল কালো এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখন, তো কাজল কালো এটা হবে কাজলের ন্যায় কালো এবং এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। 2-এর 8 নম্বর, অলোপ সমাস কি, উত্তর লিখবে সমাসবদ্ধ পদ গঠনের পরও যে সমস্ত সমাসে পূর্ব পদের বিভক্তি চিহ্নের কোনো লোপ ঘটে না তাকে অলোপ বা অলুক সমাস বলে, যেমন ঘরে ও বাইরে, ঘরে বাইরে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে, কম বেশি 60 শব্দে উত্তর দাও, এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, 3 নম্বর করে প্রশ্নের মান, ঠিক আছে, 3-2-6 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে বক্তাকে বক্তার মতে অপবাদটি কী ছিল,
এখানে বক্তা কেনা কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের অন্তর্গত অভিষেক কবিতা থেকে নেওয়া উদ্ধৃতিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। অর্থাৎ এখানে এই কথাটা কে বলেছিল? ইন্দ্রজিৎ, ঠিক আছে। এবার বক্তার মতে অর্থাৎ ইন্দ্রজিতের মতে অপবাদটি কী ছিল সেটা লিখতে হবে। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে দুবার পরাজিত ও নিহত করেন। এদিকে ইন্দ্রজিৎ ছদ্মবেশী ধাত্রী মাতার কাছে জানতে পারেন রামচন্দ্র মরে গিয়েও বেঁচে গেছেন। শুধু তাই নয়, রামচন্দ্র প্রাণ ফিরে পেয়ে বীরবাহু সহ লঙ্কার বীর সৈন্যদের নিহত করেছেন। এই ঘটনাটি বীর ইন্দ্রজিতের কাছে অপবাদ বলে মনে হয়েছে। এরপর 3-2, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে, একথা বলার কারণ কি? উত্তরটা লিখবে, এই কথাটি বিরাগী রূপী হরিদা জগদীশ বাবুকে বলেছিলেন। ঠিক আছে, কেন বলেছিলেন এই কথা? উত্তর লিখবে, ছদ্মবেশী হরিদা যখন জগদীশ বাবুর বাড়ি যান, সেই সময় জগদীশ বাবু তার বারান্দায় চেয়ারের ওপর বসেছিলেন। বিরাগী রূপী হরিদাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন বটে, কিন্তু বারান্দা থেকে নেমে আসেন না। সাধারণত বাড়িতে কোনো অতিথির আগমন হলে তার কাছে গিয়ে আপ্যায়ন করাই সামাজিক রীতি। এমনকি বলা হয় প্রকৃত ভক্তের ডাকে ভগবানও সাড়া দিয়ে ভক্তের কাছে পৃথিবীতে নেমে আসেন। কিন্তু জগদীশবাবু একজন ধনী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তাই সম্ভবত একজন গরিব সন্ন্যাসীকে দেখে নিজ অহংকারের কারণে সঠিকভাবে আপ্যায়ন করেননি। বিরাগী রূপী হরিদা জগদীশবাবুর অহংকার ভাঙার জন্য আপনি কি ভগবানের চেয়েও বড় এই কথা বলেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 3-3 দেখে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে, বাবুটিকে তার শখের পরিচয় দাও। সেখানে বাবুটিকে এনে শরৎচন্দ্রের পথের দাবির আলোচ্য অংশে নিমাইবাবুর কথায় বাবুটি হলো ছদ্মবেশী গিরিশ মহাপাত্র। ঠিক আছে, অর্থাৎ এখানে বাবু বলতে গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। তার শখের পরিচয় দিতে হবে, তার শখ কেমন ছিল না? গিরিশ মহাপাত্রের মাথার পাহাড়ি ছাট, চুলে সুগন্ধি তেল, পরনে রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি ও বিলিতি মখমল পাড়ের সূক্ষ্ম কালো শাড়ি, পকেটে বাঘ আঁকা রুমাল, পায়ে হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা সবুজ মোজা ও বার্নিশ করা পাম্প শু, হাতে হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। ঠিক আছে, এরকম ছিল তার সাজ পোশাক। নেক্সট হচ্ছে 4 দাগে, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান দেওয়া আছে 4। তাদের একের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে তার এমন আবেদনের কারণ কি? তো এখানে বিশিষ্ট নাট্যকার সতীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা সিপাহসালার মীরজাফর ও তার অনুগামীদের উদ্দেশ্যে একথা বলেছেন। ঠিক আছে, এখানে বক্তাকে, এখানে বক্তা হচ্ছে কে? নবাব সিরাজদৌল্লা। ঠিক আছে, এবার তার এই আবেদনের কারণ কি? না, আমাকে এই দুর্দিনে ত্যাগ করবেন না, এরকম আবেদন তিনি কেন করেছেন সেটা লিখতে হবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে, কলকাতা এবং কাসিমবাজারে তাদের দুর্গ নির্মাণ অব্যাহত। এর মধ্যে সিরাজের বিরুদ্ধে স্বয়ং মীরজাফর ও ঘসেটি বেগম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিচক্ষণ সিরাজ বুঝেছেন এই পরিস্থিতিতে তার ধৈর্য হারালে চলবে না, নিজেকে সংযত রেখে মনোমালিন্য মিটিয়ে নিতে হবে। তাই মীরজাফর ও তার অনুগামীদের যাবতীয় অভিযোগ নিজে মাথা পেতে নিয়ে তিনি সৌহার্দ স্থাপনে প্রয়াসী হয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে নিয়ে মীরজাফরকে বাংলার ঘোর দুর্দিনের সঙ্গ ত্যাগ না করার আবেদন জানিয়েছেন। ঠিক আছে, এরপর দেখো 4-2 দাগে, আমরা নবাবের নিমক বৃথায় খাই না, একথা তাদের মনে রাখা উচিত, নিমক খাওয়ার তাৎপর্য কী? দেখো উত্তর লিখছি আমরা, সতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লার নাটকে আলোচ্য উক্তিটির বক্তা হলেন নবাব সিরাজদৌল্লার সভাসদ মীরমদন। অর্থাৎ এই কথাটা বলেছিলেন কে? মীরমদন বলেছিলেন। ঠিক আছে, নিমক খাওয়ার তাৎপর্য কী সেটা আমরা লিখছি। দেখো উদ্ধৃতাংশে তিনি নিমক খাওয়া বলতে সিরাজদৌল্লার প্রতি অন্তরের ভালোবাসা ও কৃতজ্ঞতাকে বোঝাতে চেয়েছেন। যেহেতু তিনি সিরাজের বেতনভুক্ত কর্মচারী, তাই তার প্রতি আনুগত্য প্রদর্শনী মীরমদনের মতে যথাযথ কাজ। মীরমদন সৎ ও চরিত্রবান সৈনিক, রাজদরবারের সংখ্যাগরিষ্ঠের দুর্নীতি তাকে স্পষ্ট, এটা দুর্নীতি হবে, ঠিক আছে, দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে না। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশীলিত হওয়া সত্ত্বেও স্থান বিশেষে কাঠিন্য প্রদর্শন করতেও পিছপা হন না।
বীর মীর মদন নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন, তাই নবাবের অন্যান্য সভাসদদের নবাবের প্রতি দুর্ব্যবহার ও স্পর্ধা লক্ষ্য করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রুখে দাঁড়ান। কৃতজ্ঞতা, ভালোবাসা, আনুগত্য মীর মদনের চরিত্রে এনে দিয়েছে নম্রতা, ভদ্রতা, দৃঢ়তা ও বিশ্বস্ততা বোধ। ঠিক আছে, পরের প্রশ্ন 5 নম্বর থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর। 5-1 প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দরের সহাবস্থান কিভাবে উপস্থাপন করেছেন কবি? দেখো, আমরা উত্তর লিখছি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় যেমন একদিকে ধ্বংস বা প্রলয়ের চিত্র আঁকা হয়েছে, অন্যদিকে আবার এক গভীর আশার বাণী ধ্বনিত হয়েছে। একদিকে কালবৈশাখী ঝড়ের দাপটির চিত্র, অন্যদিকে আসন্ন প্রলয়ের পরেও পরেই নতুন দিনের প্রতীক্ষার অবসান, সব মিলিয়ে বিনাশ ও সৃষ্টির চমৎকার মেলবন্ধনে নজরুলের প্রলয়োল্লাস কবিতা। কবি উল্লসিত আবেগে বলে ওঠে, এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অথবা ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। তাই মহাপ্রলয়ের শেষে যে নতুন দিনের উদয় অবশ্যই হবে সে সম্পর্কে কবি নিশ্চিত, আশা ও ভীতির দোলা চলে। প্রলয়োল্লাস কবিতাটি একটি ছন্দময় আবেগ গীতি। ওকে, এবার দেখো 5-2 নম্বর, বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসেবে কতখানি সফল ছিলেন তার ছদ্মবেশ বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। দেখো, আমরা উত্তর লিখছি, বাঁধা ধরা জীবন পছন্দ নয় বলেই হরিদা বহুরূপীর জীবনকে বেছে নিয়েছিলেন। তার চরিত্রে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য ছিল, এই বৈচিত্র্যই তার পেশা। এই বৈচিত্র্যকে কাজে লাগিয়েই হরিদা এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করতেন। তিনি একদিন দুপুরে বাসের চকের বাসস্ট্যান্ডে পাগলের ছদ্মবেশে আতঙ্কের হল্লা তুলেছিলেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছিল, দুচোখ কট করে লাল, কোমরে জড়ানো ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর মালা, হাতে একখানা থান ইঁট তুলে সে যাত্রীদের দিকে মাঝে মাঝে ফিরে যাচ্ছিলেন। পরে বাস ড্রাইভার কাশীনাথের ধমকে অবশ্য পাগলের স্বরূপ সকলের কাছে পরিষ্কার হয়েছিল। আর এক কর্মব্যস্ত সন্ধ্যার উজ্জ্বল আলোকে রূপসী বাইজির ছদ্মবেশে হরিদাত সকলকে অবাক করে দিয়েছিলেন। সেদিনই হরিদা সবচেয়ে বেশি উপার্জন করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, দয়ালবাবুর লিচু বাগানের নকল পুলিশের বেশে মাস্টার মশাইয়ের কাছ থেকে ঘুষ আদায় ও পরে তার প্রশংসা ছিল হরিদার জীবনে এক বড় প্রাপ্তি। হরিদার নাটকীয়তার চরম নিদর্শন মেলে জগদীশবাবুর বাড়িতে। সেখানে বিরাগীর ছদ্মবেশে তিনি সকলকে বিস্মিত করেছিলেন। জগদীশবাবুর মনে হয়েছিল চন্দ্রালোকিত এই রাতে বিরাগী যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে এসেছেন। এমনকি অনাদি ভবতস্রাও বিরাগীরূপী হরিদার বেশভূষা ও কথাবার্তায় তাকে চিনতে ভুল করেছিলেন। আর জগদীশবাবুর দেওয়া টাকা প্রত্যাখ্যান করে বহুরূপী হরিদা বিরাগীর রূপকে দেন দেবতার পূর্ণতা এবং সর্বত্যাগের প্রকৃত ঐশ্বর্য। তাই পাঠ্য গল্পে হরিদা বহুরূপী হিসাবে শুধু সফল নন, অন্যতম শ্রেষ্ঠ। এবার পরের প্রশ্ন 6 নম্বর থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 5 নম্বর। 6-1 প্রশ্ন, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কখন বক্তা এরকম ভেবেছেন, কোনই উপন্যাস অবলম্বনে লেখন? ঠিক আছে, দেখো উত্তর লিখছি, মতিনন্দীর কোনই উপন্যাস পাঠে দেখা যায় কোনিকে যথাযথ অনুশীলনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হিসাবে তৈরি করা ক্ষিতিশের জীবনের চরম লক্ষ্য হয়ে উঠেছিল। প্রশিক্ষক হিসাবে তিনি কণিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিলেন। তাই তিনি কণিকে সবরকমভাবে প্রশিক্ষণ দিয়ে তার সকল ত্রুটি দূর করতে চেয়েছিলেন। তাকে ইস্পাত হিসেবে গড়ে তোলার জন্য ক্ষিতিশ কণিকে বারবার আঘাত করেছেন, কখনো অতিরিক্ত সময়ে প্র্যাকটিস করতে বাধ্য করা, প্রয়োজনে ভয় দেখানো বা টিফিনের লোভ দেখানো, এই সব কিছুর মধ্য দিয়েই তিনি কণির সক্ষমতা বৃদ্ধি করতে চান। কাতর আবেদন সত্ত্বেও ক্ষিতিশ প্রশিক্ষণের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেন না। তিনি ভেবেছিলেন কষ্ট সহ্য করতে করতে কষ্টকেই যাতে কণি তুচ্ছ জ্ঞান করে জয়কে বরণ করতে পারে, সেজন্য ক্ষিতিশ তাকে দিয়ে অসম্ভব পরিশ্রম করাতেন। কণি যাতে কষ্টকে সহ্য করে চরম সাধনার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্যই ক্ষিতিশ উদ্ধৃত উক্তিটি করেন। ওকে,
এরপর 6-এর 2 নম্বর দাগের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। সেখানে মতিনন্দী রচিত কোনি উপন্যাসে উক্ত উক্তিটির বক্তা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি, অর্থাৎ এই কথাটা বলেছিল কে, না কোনি বলেছিল, খিদ্দা এবার আমরা কি খাবো এটা বলেছিল কে, কোনি, ঠিক আছে। এবার বলা হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে তাদের সাহায্য করেছিলেন, অর্থাৎ এখানে ক্ষিতিশ কিভাবে সাহায্য করেছিলেন কোনিদের সেটা লিখতে হবে। তো অ্যাপোলো ক্লাবে সাঁতার প্র্যাকটিসে না আসায় খোঁজ নিতে গিয়ে ক্ষিতিশ জানতে পারেন সেদিন রাতে কোনির দাদা মারা গেছে। দাদার মৃত্যুতে কোনি শোক বিহ্বল দিশাহারা হয়ে যায়। ক্ষিতিশের কাছে কোনি তার ভবিষ্যতের প্রতি ইঙ্গিত দিতেই উপরোক্ত উক্তিটি করেছে। কোনির পারিবারিক দারিদ্র্যে যাতে তার স্বপ্ন ব্যর্থ না হয় তার জন্য ক্ষিতিশ অসহায় কোনির সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাকে নিজের টেলারিং দোকানে মাসিক 40 টাকা বেতনে কাজ দিয়েছেন। ক্ষিতিশের বাড়িতেই তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। নিজের আর্থিক অনটনের মধ্যেও ক্ষিতিশ কোনির জন্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনি স্বপ্নে মৃত দাদার কাছে চিড়িয়াখানায় যাওয়ার জেদ ধরলে ক্ষিতিশ তাকে সেখানে বেড়াতে নিয়ে গেছেন। কোনির শারীরিক পুষ্টি বৃদ্ধি ও উৎসাহের জন্য উপযুক্ত খাদ্যগুণ সমৃদ্ধ খাদ্যের ব্যবস্থা ক্ষিতিশ করেছেন। প্রতিদিন তিনি কোনির জন্য 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্ট বরাদ্দ করেছেন। একজন দক্ষ সাঁতারু হিসেবে কোনিকে গড়ে তোলার প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন ক্ষিতিশ। ওকে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। নেক্সট প্রশ্ন দেখুন, 7 নম্বর দেখে কম বেশি 150 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করতে বলা হচ্ছে। প্রশ্নের মান দেওয়া হচ্ছে 5 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন হচ্ছে, মোবাইলের অত্যাধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। 7-এর 2 নম্বর হচ্ছে, মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে এই বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। এখানে তোমাদের 2টি বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে প্লাস্টিকের যে দূষণ সেটা, আর একটা হচ্ছে কি মোবাইলের যে অপব্যবহার, ঠিক আছে, যে ব্যবহার ছাত্র সমাজকে বিপন্ন করছে সে বিষয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। যে কোনো একটি লিখতে হবে 2টি বিষয়ের মধ্যে, প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। তো প্রতিবেদন 2টি তোমরা কিন্তু করার চেষ্টা করবে। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর 2nd ইউনিট টেস্টের 2024-25 সালের বাংলা বিষয়ের আমরা একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নের PDF ফাইলগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।